সীতাকুণ্ডত 1900 পিস ইয়াবাসহ দুজনেরা আটক গজ্জে হাইওয়ে থানা পুলিশ। আজিয়া বিএল ৫টার সময় এসআই আদম আলী এবং এসআই মহিউদ্দিনের নেতৃত্বে পুলিশ উপজেলার সোনাইছড়ির পাক্কা মসজিদ এলাকার ঢাকামুখী তিশা পরিবহন বাসত তল্লাশি চালাইয়ারে মোহাম্মদ জসিমউদ্দিন এবং মোহাম্মদ জসিম নামের দুজনেরা আটক করে। তারার শরীর তল্লাশি করে 1900 পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত ইয়াবার মূল্য হল 5,80,000 টাকা। আটক জসিমের বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং থানার পাহাড়পুর এলাকাত এবং সজীবের বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার বোয়ালিয়া বাজার এলাকাত। বারলি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আহসান হাবিব হইয়ে গোপন সংবাদের ভিত্তিতে ফিশার প্লাস বাস তল্লাশি করে ঢাকামুখী লেনে দুইজন আসামিকে গ্রেপ্তার করে এবং তাদের কাছ থেকে 1950 পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করি। তাদের বিরুদ্ধে সীতাকুণ্ড মডেল থানায় লাগাইলেই ঠিক।